আমাদের দেশে অনেকেই আছেন যারা অনিদ্রায় ভুগেন, যাদের বিছানায় এপাশ ওপাশ করতে করতে বোর হয়ে যায়। তাদের দ্রুত ঘুমানোর জন্য আমি শেয়ার করব বিজ্ঞানসম্মত 10টি কৌশল। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, নিঃশ্বাসের ব্যায়াম। প্রথমে 4 সেকেন্ড নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন, এরপর 7 সেকেন্ড দম ধরে রাখুন, তারপর 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এভাবে কয়েকবার করুন, তারপর ঘুমাতে যান। নিঃশ্বাসের ব্যায়াম করার সময় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ হয়, সেই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড দূর হয়ে যায়। এতে করে মন শান্ত হয়, ফলে অতি দ্রুত ঘুম চলে আসে। গবেষণায় দেখা গেছে নিঃশ্বাসের ব্যায়াম করলে মাত্র 1 মিনিটের কম সময়ে ঘুম চলে আসে। নাম্বার 2, গোসল করুন। শুনে অবাক লাগছে, আরে গোসল করলে তো আরো ঘুম চলে যাবে, এটাই তো ভাবছেন। মূলত অনেক সময় আমাদের ঘুম না আসার কারণ হয় আমাদের শরীরে অতিরিক্ত কর্মক্ষমতা ও উত্তাপ। হালকা কুসুম পানিতে গোসল সেরে নিন, দেখবেন ক্লান্ত লাগছে। এতে করে শরীরের হজম করার ক্ষমতা কমে যায় এবং ঘুম আসাটা সহজ হয়ে যায়। নাম্বার 3, গড়ের উষ্ণতা কমিয়ে আনুন। গোসল করতে ইচ্ছে করছে না, তাহলে গড়ের উষ্ণতা 18 ডিগ্রি সেলসিয়াস নামিয়ে আনুন। গবেষণায় জানা গিয়েছে যে গড়ের উষ্ণতা এই পরিমাণ থাকলে মানুষের হৃৎপিণ্ডের গতি এবং হজমের ক্ষমতা খানিকটা দৃঢ় হয়ে যায়, ফলে ঘুমিয়ে পড়তে সহজ হয়। নাম্বার 4, পছন্দের স্থানটিকে কল্পনায় আনুন। অনেকে ঘুম না আসলে বেড়া গুনতে থাকেন, কিন্তু গবেষকদের মতে মানুষ যদি তার পছন্দের কোন স্থানের ব্যাপারে কল্পনা করে তাহলে অন্যান্য পদ্ধতির চাইতে 20 গুণ বেশি দ্রুতগতিতে ঘুমিয়ে পড়ে। তবে সেই স্থানটি অবশ্যই তার মনকে প্রশান্তি দেয় এমন কোন স্থান হতে হবে। নাম্বার 5, গান ছেড়ে দিন। প্রতি মিনিটে 60 থেকে 80 বিটের কোন সুর বা গান ছেড়ে দিন। ঘুমের ঠিক 45 মিনিট আগে এই কাজটি করলে 45 মিনিটের মধ্যেই আপনি ঘুমিয়ে পড়বেন। নাম্বার 6, আলো। আলো আপনার দেহের অভ্যন্তরীণ ঘড়িকে প্রভাবিত করে, যা ঘুম এবং জাগ্রত নিয়ন্ত্রণ করে। দিনের বেলাতে উজ্জ্বল আলো আপনার শরীরকে জাগ্রত রাখে, রাতে অন্ধকার ঘুমের অনুভূতি প্রচার করে। প্রকৃতপক্ষে গবেষণায় দেখা যায় যে অন্ধকার মেলাটোনিনের উৎপাদন বাড়িয়ে তোলে, যা ঘুমের জন্য একটি প্রয়োজনীয় হরমোন। যদি সম্ভব হয় তবে রাতে আপনার ঘরটিকে অন্ধকার করার জন্য ব্ল্যাকআউট পর্দা ব্যবহার করুন। নাম্বার 7, ভয় পড়ুন। রাতে ঘুমানোর আগে ভয় পড়ার অভ্যাস তৈরি করুন, এটা আপনাকে ঘুমাতে সাহায্য করবে। নাম্বার 8, ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন। ঘুমানোর জন্য অতি গুরুত্বপূর্ণ হরমোন হল মেলাটোনিন। পাইনিয়াল গ্ল্যান্ডে উৎপন্ন এই হরমোন আমাদের ঘুম ঘুম ভাব আনতে সাহায্য করে। এই হরমোন আমাদের দেহে শুধু তখনই উৎপন্ন হয় যখন খুব কম আলো বা ঘর অন্ধকার থাকে। তাই নিজের স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, টিভি এ ধরনের উজ্জ্বল ইলেকট্রনিক যন্ত্র থেকে ঘুমের কমপক্ষে 1 ঘন্টা আগে থেকেই দূরে থাকা উচিত। এসব ইলেকট্রনিক যন্ত্রের আলো ঘুমের প্রচন্ড রকম ভেঘাত ঘটিয়ে থাকে। নাম্বার 9, মেডিটেশন। লোকেরা যখন চিন্তায় থাকে তখন তাদের ঘুমিয়ে পড়তে অসুবিধা হয়। ধ্যান এবং মেডিটেশন হলো মনকে শান্ত করার এবং শরীরকে শিথিল করার পদ্ধতি। ধ্যান মেলাটোনিনের মাত্রা বাড়িয়ে তুলতে এবং মস্তিষ্কের একটি নির্দিষ্ট জগতে পৌঁছাতে সহায়তা করতে পারে, যেখানে ঘুম সহজেই অর্জন করা হয়। শেষ অবধি মেডিটেশন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ বজায় রাখতে এবং ঘুমিয়ে পড়ার সময় কম চিন্তা করতে সহায়তা করতে পারে। নাম্বার 10, ঘুমানোর পূর্বে যোগ ব্যায়াম করতে পারেন। আপনার যদি ঘুমাতে অসুবিধা হয় এবং ঘুম না আসে তবে আপনি যোগ ব্যায়াম করতে পারেন। এটি আপনার মনকে শান্ত করবে, আপনার পুরো শরীরকে রিল্যাক্সড করবে। এটি করার ফলে আপনি গভীর ঘুমে হারিয়ে যেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানান। যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।